আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএন কিচেন। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো ছোটো মাছের চচুরি। ছোটো মাছের চচুরিটা কিন্তু অনেকেই রান্না করতে পারি, তবে আজকে আমি আমার মা কীভাবে ছোটো মাছের চচুরি রান্না করে সেটা আপনাদের তৈরি করে দেখাবো। আমার মায়ের হাতের এই ছোটো মাছের রান্নাটা খেতে ভীষণ মজা লাগে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে এবং কাজে আসবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই রেসিপিটির পুরো প্রস্তুত প্রণালী। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি, সেগুলো আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিব। এখানে আমি কিছু ছোটো মাছ নিয়েছি, এখানে পুঁটি মাছ কিংবা মলা মাছ সব কিছুই আছে, দু তিন রকমের ছোটো মাছ আছে। এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1টা টমেটো আমি কুচি করে কেটে নিয়েছি, চারপাশে কাঁচামরিচ আমি ফালি করে কেটে নিয়েছি, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, এখানে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর লাগবে পরিমাণ মতো তেল। তাহলে চলুন আবার পরবর্তী স্টেপে চলে যাই। প্রথমে আমি মাছগুলোকে মাখিয়ে নিব, আর তার জন্য এই মাছের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি শুকনো মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি এই উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। আমার মা কিন্তু ছোটো মাছটা এভাবে মেখিয়ে রান্না করে, এটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে। তো আমি আমার আজকের রেসিপিতে আমার মায়ের হাতে রান্নাটা শেয়ার করছি, আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এটাকে আমি 15 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিব, আর ফিরে আসছি ঠিক 15 মিনিট পর। 20 মিনিট পর আমি চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটাকে আমি পুরোটা প্যানের মধ্যে ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে দেওয়ার পর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে, এবার মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তবে মাছগুলোকে আমি একবারে দিব না, মাছগুলোকে আমি তিনবারে দিব, তিনবারে দিলে কিন্তু মাছগুলো সুন্দরভাবে ভাজা হবে। এবার আমি এখান থেকে 1/3 ভাগ মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে এভাবে মিশিয়ে দিতে হবে। মাছগুলো যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলোকে আস্তে আস্তে উঠিয়ে দিব। এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে। মাছগুলো কিন্তু প্রায় অনেকটাই মুচমুচে হয়ে গিয়েছে, আবার আমি মাছগুলোকে উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে। আমার মাছগুলো কিন্তু অনেকটাই মুচমুচে হয়ে গিয়েছে, এবার আমি এই মাছগুলোকে উঠিয়ে নিব এবং পরবর্তী বেসে এভাবেই ভেজে নিব। আমি এবার এই মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি, আবারও আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে, এবার বাকি মাছ থেকে 2/1 ভাগ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও আমি মাছগুলোকে সমানভাবে দিচ্ছি। আমার এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, ছোট মাছের চচুরিটা আমি পরিবেশন করে নিয়েছি, আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আমার মায়ের হাতের এই ছোট মাছের চচুরিটা সবাই কিন্তু খুবই পছন্দ করে। আশা করছি আপনারা যদি এভাবে ট্রাই করেন তাহলে অবশ্যই এরকম পারফেক্ট হবে। আর যারা নতুন রাঁধুনি আছেন তারাও কিন্তু খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে দিতে পারবেন, সবাই কিন্তু খুবই খুশি হবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এরকম সহজ সুন্দর মজাদার নিত্য নতুন রেসিপি পেতে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি
তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই, ফিরে আসবো আগামী পর্বে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করেন। আল্লাহ হাফেজ।